সাবস্ক্রাইব চ্যানেল আইসক্রিম আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই মুহূর্তে টলি পাড়ার প্রথম সারির নায়িকা সোহিনী সরকার, বড় পর্দা ও ছোট পর্দায় একই সঙ্গে কাজ করছেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি দুর্বলতা থাকলেও 2009 সালে অপবুধু সুন্দরী সিরিয়াল দিয়ে অভিনয়ে যাত্রা শুরু সোহিনীর। খুব অল্প সময়ের মধ্যে সৃজনশীল অভিনয় দিয়ে টলিপাড়ায় খুব একটা শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন তিনি। সোহিনী 1 অক্টোবর 1992 সালে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সোহিনী আর 5টি মেয়ের মতোই সাধারণ, তবে স্থান কাল ও পাত্র অনুযায়ী নিজেকে ঠিক মতো সাজাতে জানেন। খোলামেলা পোশাক না পরেও যে নিজেকে স্মার্ট দেখানো যায় সেটা খুব ভালোভাবেই জানেন সোহিনী। 5'4" উচ্চতার অধিকারী সোহিনীকে নিয়ে টলিগঞ্জে কম চর্চা হয়নি। একসময় তিনি পাঞ্জাবি এক ধনী ব্যক্তির সাথে বিশেষ সম্পর্কে ছিলেন এবং তারা একসাথেও থাকতেন বলে গুঞ্জন ছিল। এরপর ছোট পর্দার চেনা মুখ বিভান ঘোষের সাথে সম্পর্কে জড়ান সোহিনী, তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। আরেক বান্ধবী পৃথা মুখোপাধ্যায়ের সঙ্গে মালাবদল সেরে ফেলে সোহিনী বিভাজনের সম্পর্কের ইতি ঘটে। 2009 সালে অভিনয়ের যাত্রা শুরু করা সোহিনীকে পেছন ফিরে তাকাতে হয়নি। তিনি 2011 সাল থেকে 2012 সাল পর্যন্ত আদিত্য নামের একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। 2013 সালে রূপকথা নয় ও ফরিং চলচ্চিত্রে অভিনয় করেন সোহিনী। এরপর 2017 সালে দুর্গা সহায় ছবিতে বিশেষ নজর কেড়েছিলেন তিনি। এছাড়াও রূপকথা নয়, ওপেন টু বায়োস্কোপ, রাজকাহিনী ও ব্যোমকেশের পর্ব চলচ্চিত্রে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেন। ক্রিসক্রস ছবিতে কাজ করছেন তিনি। পাশাপাশি সোহিনী এই মুহূর্তে ভূমিকন্যা টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করছেন। টলিপাড়ার অভিনেত্রী সোহিনী সরকারের পছন্দের অভিনেতা বলিউড বাদশাহ শাহরুখ খান আর সুস্মিতা সেনকে আইডল মানেন তিনি। ঘুরতে পছন্দ করেন সোহিনী, সুযোগ পেলেই ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়েন আর তার সবচেয়ে পছন্দের গন্তব্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলাস। সোহিনীকে সবাই অভিনেত্রী হিসেবে চিনলেও তার একটি বিশেষ গুণ রয়েছে, আর তা হলো তিনি বেশ ভালো মাছ রান্না করতে পারেন। বন্ধুরা, সোহিনী সম্পর্কে এই আননোন ফ্যাক্টগুলো জেনে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আপনার পছন্দের সেলিব্রিটির আরও সব লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।